আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি আমার বন্ধু এমদাদুল মিলে আমরা দুইজন পুকুরে বড়শি দিয়ে মাছ ধরবো। দেখেন, এমদাদুলে বড়শির মধ্যে টোপ গাঁথতাছে, এরপরে যে এখন সে ফালাইতেছে পুকুরের মধ্যে। দেখা যাক আমরা মাছ পাই কি না। দেখেন পাতাকাকারীরা দাঁড়িয়ে আছে। অবশ্যই আমার ভিডিওটি শেয়ার দিবেন। এরকম আরও মজার মজার ভিডিও পাওয়ার জন্য আমার আইডিটা ফলো দিবেন। আমরা অধীর আগ্রহে বসেছি এবং দেখা যাচ্ছে মাছে খাচ্ছে, দেখা যাক কি হয়। ও, অবশেষে পেয়ে গেলাম মাছ। দেখেন, তেলাপিয়া মাছ পুকুর থেকে আমরা ধরে ফেললাম। এখন আবার টোপ গিতা হচ্ছে। দেখেন, এবার দেখি কোন মাছ পাওয়া যায়। মাছে খাইতেছে। দেখেন, খাইতেছে। এবং ও, আরেকটি মাছ আমরা পেয়ে গেলাম। মানে আপনার টোপ দিতেই এটা আমরা রাখবো না, ছেড়ে দিব, কারণ মাছটা অনেক ছোটো ছিল। টোপ দিতেই খেয়ে ফেলতেছে। আপনারা দেখেন, আমরা টোপ হিসেবে হুইল জাতীয় কুড়া ইউজ করেছি। বলতে না বলতেই আরেকটি মাছ আমরা পেয়ে গেলাম। দেখেন, আমাদের মাছের টোপটা খোল দিয়ে ভিজাইয়ে আমরা মাছের টোপ বানিয়েছি এবং এটা দিয়ে আমরা মাছ ধরতেছি। উপরে মাছ ধরতে গেলে অবশ্যই আপনাদের টোপ ভালো হতে হবে, জানতে হবে কোন মাছ আপনার কীরকম টোপ খায়। ওই টোপ দিয়েই বসি বাইতে হবে। আর বড়শি দিয়ে মাছ ধরার আগে অবশ্যই যেখানে আপনি মাছ ধরবেন ওইখানে অবশ্যই কুড়া বা খৈল আপনারা মাছ ধরার 20 থেকে 30 মিনিট আগে ফালাইতে হবে। মানে যেটাকে বলে চারা করতে হবে। যদি আপনি ঠিক মতো চারা করতে পারেন, তাহলে ওই চারার মধ্যে অনেক মাছ থাকে, ফলে বড়শি দিয়ে মাছ ধরা সহজ হয়। তারা দেখেন অনেক অনেকক্ষণ ধরে আমরা বসে দিয়ে মাছ ধরতেছি, অনেক মজা হচ্ছে। অনেকদিন পর আমি আর আমার বন্ধু মিলে মাছ ধরতেছি। আপনার বড়শি দিয়ে মাছ ধরা এটা একটা শখের বিষয়। যারা বড়শি দিয়ে মাছ ধরতে ভালোবাসেন তারা এটা বুঝেন। যাদের মাছ ধরা খুবই নেশা, তারা বেশিরভাগ বড়শি দিয়ে মাছ শিকার করতে ভালোবাসেন। অনেক জায়গায় অনেক টিকিট হয়, ওখানেও তারা বড়শি দিয়ে মাছ ধরেন। আমাদেরও এটা একটা নেশা। আমরা মাঝে মাঝেই বড়শি দিয়ে মাছ ধরি, পুকুরে হোক, খালে হোক, বিলে হোক, আমরা যে কোনো জায়গায় বড়শি দিয়ে মাছ ধরি। দেখেন, বড়শি দিয়ে মাছ ধরা আসলেই অনেক মজা লাগে। যখন যখন বড়শিতে মাছ আটকায় তখন খুব মজা লাগে, মনের মধ্যে একটা আনন্দ লাগে। আসলে এটা একটা নেশা, অনেকেই বড়শি দিয়ে মাছ ধরতে ভালোবাসেন।
দেখেন আমরা আজ অনেকগুলা মাছ পেয়েছি, দেখেন বালতির ভিতরে অনেকগুলো মাছ, বেশিরভাগ মাছই তেলাপিয়া মাছ। আজকে আমরা অনেকক্ষণ বড়শি দিয়ে এই এতগুলো মাছ ধরতে মোটামুটি ঘন্টা দেড়েক সময় লেগেছে। তো ভিডিওটি এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। আর কিছু মিটকা মাছ আছে।